হ্যালো এভ্রিমান আমার নাম ইমরুল কায়েশ আর তোমাদের দেখছো লেটস ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আগামী আঠাশ এপ্রিল দু চব্বিশ সাল রবিবার তোমাদের এই দিনটা প্রচুর ইম্পর্টেন্ট কারণ এই দিনে পরীক্ষা হচ্ছে ডাব্লিউ বিজেই এবং এই ডাব্লিউ বিজি একটা দিনের পরীক্ষা তোমাদের আগামী ফিউচারটাকে ডিসাইড করতে পারে এই জন্য বেস্ট জীবনের বেস্ট দিন যেন ওই আমার আঠাশে এপ্রিল দিনটা হয় সেই দিনটা কিন্তু আমাদের এখন থেকেই ডিসাইড করতে হবে দেখো অনেকেই তোমরা পড়াশোনা করছো অনেকে দু মাস ধরে পড়াশোনা করছো উচ্চ মাধ্যমিকের পর অথবা অনেকে ড্রপার আছো যারা গত এক বছর বা দুই বছর ধরে পড়াশোনা করছো আগামী আমাদের কাছে খুব কম সময় আছে প্রায় পনেরো দিনের মতো তো এই পনেরোটা দিন করবো কি কিভাবে পড়াশোনা করবো সেটা নিয়ে আমি যদি দু লাইন তোমাদের বলি সেটা হচ্ছে সবার প্রথমে তোমাদের যে জিনিসটা করতে হবে এখন আর নিউ জিনিস পড়া যাবে না নতুন জিনিস তোমরা পড়বে না এখন তোমরা রিভিশনের উপর গুরুত্বটা বেশি দেবে কারণ পরীক্ষায় তোমরা সেই কোশ্চেনটাই বেশি সলভ করে আসতে পারবে বা ডাব্লিউ ম্যাক্সিমাম নিউ প্যাটার্নের কোশ্চেন দেখবে পুরনো কোশ্চেন খুব কম পরিমাণে আসে তো এই নিউ প্রবলেম যদি সলভ করো সেই জন্য তোমাদের কিন্তু চ্যাপ্টার্সের উপর ইনডেপথ নলেজ বেশি করে দরকার এই জন্য দরকার হচ্ছে যেই চ্যাপ্টারটা তোমরা পড়েছ সেই চ্যাপ্টারটা যেন তোমরা ইনডেপথে রিভিশন করে বারবার করে পড়ে নাও সেটার দিকে তোমাদের নজর দিতে হবে দুই নম্বর জিনিস মক টেস্টের উপর গুরুত্ব দিতে হবে তোমাদের এখন থেকে শুরু করে এবার মক টেস্ট তোমরা যেখান থেকেই পড়ছো হয় নিজের থেকে দিচ্ছ অথবা তোমরা আমাদের কাছ থেকে মক টেস্ট পারচেস করেছো অথবা অন্য কোনো জায়গা থেকে বা অফলাইন থেকে যেখানেই করেছো এখন তোমাদের টার্গেট হওয়া উচিত মক টেস্ট বেশি করে দেওয়া কারণ আগামী এই যে পনেরো ষোলো দিন এই পনেরো ষোলো দিনে তোমরা যদি ঠিকঠাক করে মক টেস্ট দাও তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোন জায়গাগুলোতে প্রবলেম আছে এবং চেষ্টা করতে হবে এখন যে এই যে প্রবলেমেটিক মানে আমার যে টপিক আছে বা চ্যাপ্টার্স আছে সেই চ্যাপ্টারগুলো যেন আমি সলভ করে নিই যেন এই প্রবলেম যেন আমার পরীক্ষায় ফেস করতে হয় মানে এখন প্রবলেম হচ্ছে এখন কোশ্চেন করছি ভুল হচ্ছে চলবে বাট সেই কোশ্চেন বা একই টাইপের কোশ্চেন বা সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন বা সেই টপিক থেকে কোশ্চেন আসলে আমি যেন পরীক্ষার হলে অবশ্যই করে আসতে পারি তিন নম্বর জিনিস ডোন্ট টার্গেট ফুল মার্কস ঠিক আছে দেখো আমরা জানি ডাব্লিউ এমন একটা পরীক্ষা যেই পরীক্ষায় দুশোতে দুশো কেউ পাবে না ঠিক আছে তোমাদের একটা মার্ক পেতে হবে ডিসাইডিং যে তোমরা কোন কলেজে যেতে হও অবশ্যই তোমরা যদি হান্ড্রেড প্লাস স্কোর করো অবশ্যই তোমাদের জন্য একটা ভালো স্কোর যত বেশি পাও অবশ্যই ভালো যত বেশি পাবে ততই ভালো বাট একটা মিনিমাম মার্কস মাথার মধ্যে টার্গেট রাখতে হবে কখনোই কিন্তু ম্যাথামেটিক তাহলে তিন নম্বর জিনিস এটা যে অবশ্যই ফুল মার্কসের টার্গেট করবো না কারণ ডাব্লু বিজি কোনো বোর্ডসের পরীক্ষা নয় যেটা আমরা ফুল মার্কস পেতে হবে আমাদের আমরা ওয়ান মার্কস পেলে যে কোনো কলেজে যে কোনো স্ট্রিমে তোমরা পেয়ে যাবে এইটটি প্লাস মার্কস ভেরি গুড স্কোর এইটটি প্লাস মার্কস পেলে যে কোনো কলেজে পেয়ে যেতে পারো বাট তোমরা যাদবপুরে যেতে হবে সিএসটি পেতে হবে ওয়ান টোয়েন্টি প্লাস ইজ গুড মার্ক ভেরি গুড মার্কস ঠিক আছে আর চার নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে মক টেস্টের থেকে যে নিজের যে মক টেস্টগুলো দিচ্ছ সেই মক টেস্টের নিজের প্রবলেমগুলো স্বীকার করতে হবে হ্যাঁ এই প্রবলেম আমার আছে এবং এটাকে সলভ করতে হবে যতক্ষণ না পর্যন্ত নিজের প্রবলেমগুলো তুমি ধরবে যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবে হ্যাঁ এই চ্যাপ্টার আমি পারি না বা এই চ্যাপ্টার আমি পারি না ততক্ষণ পর্যন্ত সলভ হবে না ততক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম সলভ করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা মেনে নিই যে এটা একটা প্রবলেম আছে ঠিক আছে প্রবলেম না থাকলে সলভ কী করব পাঁচ নম্বর লাস্ট নিজের সেরা চেষ্টাটা এখন কিন্তু করতে হবে কারণ আর সময় নেই এখন আগামী পনেরো দিনের পরিশ্রম যদি তোমাদের আগামী ফিউচারটাকে ভালো করে দিতে পারে তাহলে কেন করবো না হোয়াই নট এই পনেরোটা দিন তোমাদের জন্য লাইফ চেঞ্জিং হতে পারে এবং চেষ্টা করো যে তোমাদের লাইফে যত দিন গেছে আঠাশ তারিখের যে দিনটা যে পরীক্ষার দিনটা সেই দিনটা যেন তোমাদের বেস্ট দিন যায় তোমরা যেন এত সুন্দর পরীক্ষা দিয়ে আসতে পারো জাস্ট একটা ভালো দিন অ্যান্ড তোমাদের লাইফ সেট হয়ে যেতে পারে অ্যান্ড হ্যাঁ এক্সামের যদি লাইফ পরিবর্তন করতে পারে একটা এক্সাম তাহলে কেন ভালো দেব না এই জন্য তোমাদের চেষ্টা করতে হবে নিজের প্রবলেমগুলো দেখো কোথায় সমস্যা হচ্ছে সেটা দেখো বেশি করে মক টেস্ট দাও নিজের প্রবলেমগুলো সলভ করো অ্যান্ড হ্যাঁ ফোকাস এই আগামী পনেরোটা দিনে ফোকাস রেখে ভালোভাবে শান্ত মাথায় পড়াশোনা করো এবং ফাইনাল যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা ভালো করে দাও আমরা অবশ্যই সময় তোমাদের পাশে আছি সবসময় পরীক্ষার পরেও পরীক্ষার আগেও এবং তোমাদের এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু অবশ্যই শান্ত মাথায় দেবে আমরা বিভিন্ন টাইমে গাইড করতেই থাকবো বাট তোমাদের কাছে এই ভিডিওটা আনার এটাই উদ্দেশ্য যে আগামী পনেরোটা দিন নিজের প্রবলেমকে বোঝো এবং এই প্রবলেমগুলো তোমরা সলভ করার চেষ্টা করো কারণ সময় এখনও আছে ঠিক আছে চলো বেস্ট অফ লাক তোমাদের পরীক্ষার জন্য আশা করছি আঠাশ তারিখের তোমাদের দিনটা সবচেয়ে সেরা দিন হবে তাহলে আমরা সবচেয়ে বেশি খুশি হব ঠিক আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য একটা ভিডিও